রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান্ড পেজ থেকে আবারও চলে আসছি সাড়ে সাতটায় লাইভ হওয়ার কথা ছিল কিন্তু সাড়ে সাতটায় লাইভটা হবে না আমাদের এই বনশ্রী এরিয়া থেকে আরেকটা টিম বের হবে বর্ণার্থদের সাহায্যের জন্য তো ওখানে হচ্ছে কি আমাদের কিছু কাজ আছে তো ওখানে আমাদের যেতে হবে যার কারণে হচ্ছে কি সন্ধ্যার লাইভটা আমরা মানে মানে করতে পারবো না এই কারণে চিন্তা করলাম যে মানে এই লাইভই হচ্ছে মানে পাঁচটার দিকে শুয়া পাঁচটার দিকে তো এমনি তো লাইভে আসি আজকে যদি আসার কথা ছিল না তো লাইফটা হচ্ছে গিয়ে এই সময় করে দেয় না হলে পরে আর লাইফটা করতে পারবো না হ্যাঁ তো আমি যখন পোস্ট দিলাম বেশ অনেক মানুষই হচ্ছে গিয়ে অনেক কথা বলেছে কিছু মানে কিছু আসলে আমি বলবো যে এরা আসলে মানুষ না মানুষ রূপে হচ্ছে কিছু জানোয়ারও আছে যারা কিনা হচ্ছে গিয়ে মনে করেন যে দেখবেন যে আমার ওই পোস্টটাতে বিভিন্ন আউল ফাউল কথা বলেছে হ্যাঁ তো মানুষের মানে কোন মানুষের মনে যে কি ঠিক আছে দুই একটা কথা আসলে শুনলেই না বোঝা যায় যে এরা আসলে কই থেকে উঠে আসছে যতই বড় বড় আপনারা কথা বলার না কিসের জন্য ঠিক আছে আমরা কিন্তু কোনো সেলিব্রিটি না আপনাদেরকে জাস্ট একটা কথা আমি বলবো আমরা কোনো সেলিব্রিটি না আমরা কোনো ব্লগার না আমাদের হচ্ছে গিয়ে যে মানে মানুষ হচ্ছে গিয়ে এখন একটা বাজে অবস্থার মধ্যে আছে ওইখানে গিয়ে লাইভ করব আপনারা দেখবেন আর এতে করে হচ্ছে গিয়ে আমাদেরকে মনে করবেন মানে আমাদের হচ্ছে গিয়ে আমাদের সাথে সহমত পোষণ করবেন ওই মানুষ আমরা না বললাম না আমাদের আমরা তো ব্লগার না যে আপনাদের হচ্ছে গিয়ে আমাদের ভিউ দরকার আপনাদের ওই ভিউর কারণে হচ্ছে গিয়ে আমাদের টাকা কামাই করা দরকার এটা কিন্তু আমাদের আমাদের মানে আমরা কিন্তু ওই মানুষ না হ্যাঁ দেখাই যে সবকিছু করা যায় তা কিন্তু না আমি আপনাদেরকে বেশ অনেকবারই অনেক দিক থেকে অনেক কথাই বলেছি যে মানে কোনো কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি না শো অফ করছি না ঠিক আছে তাই বলে এমন না যে আমি কিছু করছি না হ্যাঁ আমাদের এই ইসলামে মানে আছে যে আপনি এক হাতে কাউকে দান করলে অন্য হাত যেন না বুঝতে পারে এতটা গোপন গোপনীয়তার সহিত হচ্ছে গিয়ে আপনাকে দান করার কথা বলেছে আর সেইখানে মানে দেশে একটা হাহাকার বন্যায় হচ্ছে গিয়ে কত মানুষের কত ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে আর সেখানে হচ্ছে গিয়ে আপনারা বলেন যে এটা নিয়ে কি আমি মানে ওখানে গিয়ে দাঁড়ায় হচ্ছে গিয়ে লাইভ করে ভিডিও করে আপনাদেরকে জানান দিব যে আমি দেখেন কি করছি সরি যদি এরকম চিন্তা করে থাকেন ওই মানুষ আমি না সবাইকে হচ্ছে গিয়ে এক পাল্লায় মাপবেন না আমি জাস্ট হচ্ছে সত্যি অবাক হয়ে গেলাম আমি পোস্ট দিয়েছি সাড়ে সাতটা লাইভটা আমি করতে পারবো না সন্ধ্যা লাইভটা করতে পারবো না পাঁচটা পনেরোতে লাইভে আসবো কিছু কিছু মানে ফাউল মানুষ বলবো আসলে সত্যি কথা যে এদের ভিতরে যে কি ঘুরে আল্লাই জানে জীবনে তো এরা আসলে মানে এরকম গরিব দুঃখী মানুষ বা হচ্ছে গিয়ে বিপদগ্রস্ত মানুষ কিসের জন্য মনে হয় না এরা ফ্যামিলির ফ্যামিলির কোন হচ্ছে হচ্ছে গিয়ে মানে কাজে এরা আসলে সহযোগিতায় আসে কিন্তু দূর থেকে হচ্ছে গিয়ে ঠিকই একটা এরকম খোঁচা দিয়ে দিতে পারে আপনাদেরকে আমি বলবো যে আমি লাইফ করছি এতে যদি আপনাদের কোনো সমস্যা থাকে প্লিজ দেখেন না দেখবেন আবার হচ্ছে কথা বলবেন কিসের জন্য এত কিসের জন্য একটু দেখবেন আমি যে পোস্ট করেছি আমি একটা করব না আপনারা একটু দেখবেন আমি যে যে পোস্ট করেছি লাইভে আমি আসব না পাঁচটা পনেরোতে আমি লাইভটা করে দিব হ্যাঁ দেখেন কিছু মানে মানুষ কি ধরনের মানে বিছ্রী হচ্ছে গিয়ে কথাগুলি সেখানে বলেছে এটা কি আসলে মানুষ নাকি জানো মানুষ মানুষরূপী আমি এটাই জাস্ট বুঝতে পারি না যাই হোক আল্লাহ সবাইকে আসলে হেদায়ত করুক হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে মানে এগুলো আসলে ফ্যামিলি শিক্ষা এই হচ্ছে গিয়ে কথা এখন বলবেন মানে আপু আমি আপনাদেরকে মানে আগের লাইভেও বলেছি একটা মানুষ সম্পর্কে হচ্ছে গিয়ে না জেনে কিছু বলবেন না আর ওই যে আমি আবারও একটা কথা বলতেছি মানে কাউকে দেখায় দেখায় কোনো কিছু আমি করব ওই টাইপের ওই মেন্টালিটির মানুষই আমি না ঠিক আছে এখন পর্যন্ত কখনো এই জিনিসগুলি কি দেখছেন আমাকে এরে ওরে দিতেছি দেওয়ার আগে হচ্ছে গিয়ে মোবাইলটা একটু ধরো তো একটু ভিডিও তো করো তো আমি একটু ভিডিও করে এটা পোস্ট করব। এরে ওরে করতেছি এর ওরে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আমি একটু আমার পেজটার মধ্যে হচ্ছে গিয়ে ছেড়ে দিব। আমাদের পেজে মাশালা অনেক ফলোয়ার তো আছে জোরে অনেকগুলি লাইকও আছে আমার ওই একটা ভিডিও এরকম দেখানো যদি আমি চিন্তাই থাকতো একটা ভিডিও আমার কত কত হচ্ছে হইতো চিন্তা করেন তো একবার আমি ব্যবসায়ী আমি কোনো ব্লগার না যে সবকিছু আমার দেখাইতে হবে ঠিক আছে জাস্ট এইটুকুনি বললাম আপনাদের সো কথা বলার আগে দশ বার চিন্তা ভাবনা করে তারপরে বলবেন নিজে কিছু করতে পারতেছেন কিনা ওইদিকে দিকে মনোযোগ নাই আরেক মানুষ কি করতেছে ওইটা নিয়ে পড়ে পড়েছেন এই কারণেই হচ্ছে গিয়ে আমরা বাঙালি মানুষরা হচ্ছে গিয়ে আগাইতে পারি না কারণ এরর পুটকির পিছনে আমরা হচ্ছে গিয়ে বাইজা থাকি সরি আমি হচ্ছে আসলে এভাবে করে বলতে বাধ্য হইলাম কিছু কিছু মানুষের কিছু কিছু কথার কারণে যাই হোক লাইফটা একবারে ছোট করব কারণ আমি আপনাদেরকে শুরুতেই বলেছি আমার কিছু কাজ আছে তো আমার হচ্ছে গিয়ে মানে এই লাইফ শেষ করে বের হইলে এরপরে কখন বাসায় ঢুকবো কোনো ঠিক ঠিকানাও নাই তো এই কারণে হচ্ছে গিয়ে আমি লাইফটা একবার শর্ট করে করব এই লাইভে যা ড্রেস আমি দেখাবো এগুলি কোয়ান্টিটি কম কম করেই পাবেন সব সাড়ে নয়শো করে হচ্ছে গিয়ে দিয়ে দিব এগারোশো পঞ্চাশ টাকার বুটিক্সের কিছু ড্রেস হ্যাঁ কয়েকটা কমেন্ট করি তারপর স্টার্ট করি আদিবা সুলতান আপু ভালো আছে আলহামদুলিল্লাহ জানাতুর রহমান আপু ওয়ালাইকুম আসসালাম রেবা আক্তার আপু রে সঞ্জিতা সঞ্জিত আপু হাই কি খবর আমার আছে আপু আপু তোমাকে আমরা সবাই সবাই কি বন্যা খারাপ অবস্থায় হ্যাঁ আপু মানে যারা হচ্ছে গে যারা ওই সিচুয়েশনে আছেন তারাই তো আসলে নিজেরাই জানতেছেন যে কেমন অবস্থায় আছেন আর তাছাড়া অনেক মানুষ কিন্তু এদিক থেকে হচ্ছে গিয়ে যাচ্ছে আপু আপনাদের মানে ওই ওই মানুষগুলিকে হেল্প করার জন্য কিন্তু এটা তো হয়তো বা শুনেছেন নাকি না দেখা গেছে যে কার পিছনে আঙ্গুল দিবেন ওই ধান্দায় আছেন মানুষ আপনারা আমি যাই না এটা তো জানার কথা যে কুমিল্লা মানে কুমিল্লা হচ্ছে গিয়ে পুরোটা পারো হওয়া যাচ্ছে না থামায় দিচ্ছে কিন্তু ওখান থেকে ঠিক আছে মানে কুমিল্লা আপনার পার হতেই পারবেন না পানি এত পরিমাণ হয়েছে বা মানে অবস্থা এতটা বেশি খারাপ হয়ে গিয়েছে যে যার কারণে হচ্ছে মানে গিয়ে যারা যারা ট্রাম নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে বা এটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস ওইটা আর্মিরা নিজেরা কিন্তু হচ্ছে গিয়ে তাদের দায়িত্বে নিয়ে তারা দিয়ে আসতেছে কিন্তু মানে এমনি নর্মাল জনগণকে কিন্তু ওইদিকে আর যেতে দিচ্ছে না আপু কেন দিচ্ছে না অবশ্যই রিস্ক আছে এই কারণেই ঠিক আছে তো আজ এরা হচ্ছে যে ঘরের এক কোনায় বৈশা এরকম বগর বগর করলে হবে না ঠিক আছে তো কথা বলার সময় মানে একটু চিন্তা ভাবনা করে বলবেন আর একটা কথা মনে রাখবেন দুষ্ট লোকের মিষ্টি কথা আমার মুখে ভাই কোনো মিষ্টি কথা শুনবেন না মানে একবার সলিড কথা বলবো অনেকের হয়তো বা ভালো লাগবে না আর এই কারণে বলছি যে এর থেকে ভালো যে এই মুহূর্তে আপনার যা বেটার মনে হয় তা করেন এইখানে আইসা খোঁচাখাচি করবেন না ঠিক আছে এইটুকুনি বললাম যে যাই বলুক তুমি তোমার মতো চালায় যাও আল্লাহর কাছে দোয়া করো অবশ্যই আপু নিপা আপু হাই কি খবর কেমন আছেন স্বপ্না আপু হ্যালো কেমন আছেন জান্নাত মল্লিক আইডি থেকে হাই কি খবর কেমন আছেন কুমিল্লার এইদিকে বন্যা হ্যাঁ আপু কুমিল্লার মানে কুমিল্লার ওখান থেকে হচ্ছে গিয়ে আর যেতে কুমিল্লা পর্যন্তই হচ্ছে গিয়ে কোনো রকম মানুষ যাচ্ছে এরপর হচ্ছে গিয়ে আর যেতে দিচ্ছে না সামনে আগাতে দিচ্ছে না হ্যাঁ আটকায় দিচ্ছে পরিস্থিতি হয়তো বা আরো মানে বেশি মনে হয় খারাপ হয়ে যাচ্ছে মানে দেখা গেছে যে ইয়া তো অনেক কি বলে তোমার হচ্ছে গিয়ে যেই পরিমাণ ঢেউ বা যেইভাবে হচ্ছে গিয়ে পানিগুলি হচ্ছে গিয়ে আসতেছে মানে যানবাহনও তো হচ্ছে গিয়ে ওখানে টিকে থাকতে পারতেছে না হ্যাঁ খেয়াল করেছো কি না প্রাইভেট কারগুলিও হচ্ছে গিয়ে এমন ভাবে হচ্ছে গিয়ে পানির ধাক্কায় হচ্ছে গিয়ে ইয়া হয়ে সরে যেতেছে তারা হচ্ছে গিয়ে চলবে যে মানে অনেক বেশি এক্সপার্ট ড্রাইভার ছাড়া হচ্ছে গিয়ে চালাইতে পারছে কেমন একটা অবস্থা চিন্তা করো দেখা করা লাগবে না এক্স্যাক্টলি আপু আমিও এটাই হচ্ছে গিয়ে মানে আমি এই জিনিসটা সত্যি কথা বলতে হচ্ছে গিয়ে পছন্দই করি না টোটালি আমি কি করবো আমার ব্যক্তিগত ব্যাপার ঠিক না উপরওয়ালা আছে কিছু কিছু মানুষ এত পরিমাণ বাজে সত্যি কথা যে মানে সত্যি মানে এর থেকে মনে মানে পশু পাখি যে জন্তু জানোয়ার আছে তারাও মনে হয় ভালো কিছু কিছু মানুষ এতটা বাজার নিকৃষ্ট টাইপের ওয়ালাইকুম আসসালাম এই সর্ণ আপু তিনটা ড্রেস নিয়েছে এখনো হাতে পায়নি তাহমিনা খাতুন আপু আপু এই তোমার বন্যার জন্য তো ঢাকার যদি হয়ে থাকো অনেক আপু হচ্ছে গিয়ে ওরা ডেলিভার করতে পারছে না একটু সময় দিতে হবে ঢাকার মধ্যে যদি থাক হয়ে থাকো সেই ক্ষেত্রে একটু সময় দাও আমি একটু চেক দিয়ে দিচ্ছি হ্যাঁ যে কেন হচ্ছে গিয়ে এই যে দেখেন তো এই তাহমিনা খাতুন আমি চেক দিয়ে দেখছি ড্রেসগুলো কবে পাবো একটু সময় দেন পাবেন আপু পাবেন দান সদগা গোপন করতে হয় কিছু মানুষ কিন্তু কিছু মানুষের কাছে দেখ যাই হোক আপু এটা আসলে যার যার এটা পার্সোনাল ব্যাপার অনেকে বলবে যে সত্যি মানে অনেকে বলবে যে দেখায় করুক এর জন্য হলো কিছু মানুষ নাকি হচ্ছে গিয়ে উৎসাহ বাড়ে তো তাদের দেখানোর জন্য হলেও যদি আরো মানুষ আসে তাহলে কিছু মানুষ তো হেল্প হবে হ্যাঁ আমিও এটাও মানি এটাও মানে যে হ্যাঁ কেউ দেখা দেখায় যা করার করছে ওর ইচ্ছা ও করছে এখন ওরটা দেখে আপনারও ইচ্ছা লাগলে আপনিও করেন অ্যাটলিস্ট আপনাদের এই দেখাদেখির চক্করে কিছু মানুষের তো হেল্প হবে এখন আমি ভাই পারি না কাউকে দেখায় কোনো কিছু করবে এটা আমি পারি না এটা কি আমার দোষ বলেন চলে না পো আমরা কাজে চলে যাই আমার আসলে অনেক কাজও আছে এই লাইফটা শেষ করে হচ্ছে গিয়ে আবার আমার কাজও আছে ঠিক আছে এটা আপু আমার পরা যে ড্রেসটা একবারে পিওর কটনের মধ্যে ঠিক আছে পিওর কটনের মধ্যে আছে আপনার বুটিক্স এর কাজ করে দেওয়া গলাটার এইখানে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা যারা যারা হচ্ছে গিয়ে অর্ডার করেছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা পার্সেল পান না একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলা নিয়ে একটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবেন মানে ওরা হচ্ছে গিয়ে দেখে যে আপনার প্রোডাক্টটা কোথায় আছে দেখে জানায় দেবে আপনাকে ঠিক আছে এটা দেখেন আপনারা যারা যারা আছেন দেখছেন একটা করে রিয়েক্ট আর শেয়ার করে দিবেন ঠিক আছে একটা করে রিয়েক্ট আর শেয়ার করে দিবেন আপু কটরের মধ্যে গলাটার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আছে ড্রেসের খুব সুন্দর করে প্রিন্ট ড্রেসের লোয়ার ও আপু হ্যাঁ এটা মানে এটা তো মনে হয় আমাদের কাছে যা আছে তাই না এটা মনে হয় সাত আট পিসের মতো পাবেন তুমি কি সিক না পো সিক মেন্টালি হচ্ছে গিয়ে আপু একটু ডিপ্রেশনের মধ্যে আছি আমি না পো ওকে আছি এই যে দেখেন সাইডে প্যানেল ডিজাইন করে নিতে পারবেন এটা আপ আপনার ড্রেসের ব্যাক পার্টটা হ্যাঁ এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা এটা আপু স্লিভস এর প্যার্টটা ফোর কোয়ার্টার স্লিভস হবে আপনি যদি চান ফুল স্লিভস দিবেন এই যে এই প্যানেলগুলি অ্যাড করে নেবেন ফুল স্লিভস কিন্তু হয়ে যাবে এটা আপু আপনার হচ্ছে গিয়ে জামাটা এটা আপু ওনাটা জামার বডি আশি প্লাস লম্বা ওনাটাও বড় সরু আছে কটনের মধ্যে এটা আপু সালোয়ারটা হ্যাঁ এখনো প্রোডাক্ট পাইনি হ্যাঁ আপু যারা যারা ড্রেস পান নাই তারা একটু আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে যারা যারা হচ্ছে গিয়ে আপনারা ড্রেস পান নাই তারা আমাদের অফিসের নাম্বারে একটু ফোন দেন অফিসার নাম্বারে ফোন দেন এই যে এটা দেখেন তো দিয়ে আসেন হাল্লা ভরসা সব ঠিক হয়ে যাবে হ্যাঁ আপু তাড়াতাড়ি ঠিক হোক এই দুয়াই করি আপু যারা নিন্দা করে তাদের কোনো কাজ নাই পরের খেয়ে অনেক নিন্দা করে আসলও আপু আসলও এরা আসলে মানে আমি জানি না কি যে পৈচাশিক আনন্দ পায় এভাবে একটা মানুষকে হচ্ছে গিয়ে মানে উল্টা পল্টা কথা বলে আল্লাহ মাহবুদি জানে আমার খুব জানার ইচ্ছা অনেক শখ জানেন যে যারা এরকম আজে বাজে কথা বলে তাদের ঘরে একটু গিয়ে দেখতে যে আমাকে যে খোঁজাখাচি করছে তুই কি করতেছিস আমি তো তারপরে হচ্ছে গিয়ে কাজকর্ম করে একটা মহিলা মানুষ হয়ে ঘর সংসার সামলায় এক কাজকর্ম করে এখান থেকেও আমার ইনকাম থেকেও তো হচ্ছে গে যতটুক পারছি আমি করছি সরজমিনে গিয়ে না হোক কিন্তু আপডেট আমার কাছে আছে কি হচ্ছে না হচ্ছে আমার কাছে আপডেট আছে কাজ করছি আমি যতটুকু সম্ভব আমার সাধ্য মতো আমি করার চেষ্টা করছি কিন্তু যারা এরকম নিন্দা করছে বা যারা হচ্ছে কি সব আজে বাজে কথা বলছে তারা কি করছে এটা আমার অনেক জানার ইচ্ছা সত্যি কথা দেখেন আপু গলার এখানটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এটা আপু আপনার ড্রেসের ব্যাক হ্যাঁ আমার একটা কালার যদি কোনো কারণে আমার কালারটা না পান এটা নিয়ে নিন হ্যাঁ আমার পরটা এমনি তো আছে কম এটা স্লিভস আপু এই লাইভে যে যেই কটা ড্রেস হচ্ছে গিয়ে দেখাবো সব সাড়ে নয়শো করে আপু সব সাড়ে নয়শো আপু আমি কি কল দিব আপু আমি তোমার ব্যাপারটা যদিও বলেছি তারপরও তুমি যদি চাও আপু একটা কল দিতে পারো হ্যাঁ ওরা একটু জেনে ট্র্যাক করে দেখবে তোমার পার্সেলটা যদি ম্যামো দিয়ে থাকে ট্র্যাক করে দেখবে তোমার পার্সেলটা কোথায় এরপরে বলে দিবে তোমাকে ইনফরমেশনটা দিয়ে দিবে ঠিক আছে এটা যার চাই অর্ডার করবেন কিছু কিছু মানুষ আছে শুধু মানুষের পেছনে লেগে থাকে আসলেও আপু এরা এরা পেছনেই পড়ে থাকে এরা জীবনেও উন্নতি করতে পারে না আর হচ্ছে গিয়ে সব কথার এক কথা থেকে সবাইকে না এক পাল্লায় মাপবেন না ঠিক আছে আমার আমার একেবারে এই জিনিসটা টোটালি পছন্দ না সত্যি কথা যে আমি কি করব না করব কাকে কি দিব না দিব দিব এগুলি ঢাক এই দেখেন দেখেন আমি দিচ্ছি আমি এখন এইখানে আছি এটা দিচ্ছি এটা করছি এগুলি হচ্ছে গিয়ে আমার দ্বারা হয় না সত্যি হয় না এখন আপনারা যদি এটাকে দোষ মনে করেন হ্যাঁ এটা আমার দোষ পারি না তো কি করব বলেন এটা দেখেন গলাটার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া লোয়ার পোশনে কন্ট্রাস্ট কালারের হচ্ছে প্যানেল করে দেওয়া সে চুনরি এগুলো আপু জামাটা ফ্রন্ট পার্ট এটা আপু আপনার ড্রেসের ব্যাক পার্টটা এটা আপু স্লিভস এর পার্টটা ফোর কোয়ার্টার স্লিভস হয়ে আছে মানে হয়ে যাবে এই গেল আপু ওর এই ড্রেসটা পরে আমি লাইফ কিন্তু করে দিয়েছিলাম এগুলি পিওর সত্যি কাপড় কালার পর স্ট্রং যাবে না ওয়াশের রেস্ট্রিকশনে ইনার পর্যন্ত পড়তে হবে এটা আপু সাললো একটা কটন আপু আমি পাঁচটা জামা নেবো তাড়াতাড়ি দেওয়া যাবে বাইরে পাঠাবো লিনা আপু ঢাকায় থাকলে তো অবশ্যই দেওয়া যাবে ঢাকার বাইরে থাকলে ঢাকার বাইরে হচ্ছে কিছু কিছু এরিয়াতে আপু ডেলিভার্ড হচ্ছে না হ্যাঁ বন্যা আসলে এটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কিছু কিছু এরিয়াতে আপু ডেলিভার্ড করা যাবে না এই আর কি তারপর আপ আপনি হচ্ছে কি আপনারা অ্যাড্রেসটা দেন যদি হচ্ছে কি ওই অ্যাড্রেসে অনুযায়ী যদি এখন ডেলিভার করা না যায় তাহলে আপনাকে জানায় দিবে এটা কার চেয়ে ইনবক্স করবেন 950 টাকা এগুলো কটন বুটিক সেট ড্রেস 950 ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ 210 টাকাকে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা পাঠায় দেব ঢাকার বাইরে আপনারা যে বিকাশ করবেন এর জন্য পিন পোস্ট করে দেওয়া আছে আমাদের নাম্বারটা পিন পোস্ট করা নম্বরে বিকাশ করে লাস্ট চারটা ডিজিট জানাই দেবেন মিলাই দেখবো টাকা আসছে কিনা আসলে অর্ডার কনফার্ম করে দেবো ঠিক আছে এটা আপু দেখেন আরো একটা ড্রেস আপু কটনের মধ্যে এগুলো একবারে পিওর কটন হ্যাঁ গলাটার এখানে এমব্রয়ডারি এটা কাজটা অনেক লং মিডেল এটা সম্পূর্ণটা অরেঞ্জ পোর্শন সম্পূর্ণটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া ড্রেসের লোয়ার পোর্শন এরকম প্রিন্ট আপনারা যারা আছেন একটা করে রিয়াক্ট আর শেয়ার করে দিবেন এই গেল আপু ড্রেস আর ব্যাক প্যাডটা এটা আপনার এর ফুল স্লিভস কিন্তু হয়ে যাবে আপু আমি দুইটা কুর্তি অর্ডার করছি এখনো ডেলিভারি পাইনি একটু আপু একটু ইয়াতে একটু ইয়া করেন আপু হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেন ঠিক আছে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন ফোন দেন এখনই ফোন দিলে এখনই হচ্ছে গিয়ে রিসিভ করে কথা বলে নেবে প্রবলেম সলভ হয়ে যাবে ইনস্ট্যান্ট এটা কার চাই অর্ডার করে দেন জামাগুলিরও কাপড় বড় আছে ওড়নাগুলিও চওড়া অনেক চল্লিশ হবে ওড়নার চওড়া লম্বাটা অষ্টাশি সালোয়ার সোয়া দুই গজ একবার ফুল কটনের মধ্যে কিন্তু আছে এগুলির প্রাইস পড়ছে আপনার মাত্র নয়শো টাকা এই একটা ড্রেস আপু দেখেন নয়শো কটনের মধ্যে আছে গলার এখানে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে পুরো ড্রেসটা এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া এটা আপু ড্রেসের ব্যাক পার্ট প্রিন্টেড আর এটা আপু স্লিভস ফুল স্লিভস আগের মতো আরেক আছে ড্রেস আর জমজম নিয়ে আসে হ্যাঁ আপু ইয়ার তোমার হচ্ছে গিয়ে এটা নিয়ে আপু কথা মানে হয়েছে অলরেডি কিছু অর্ডার আমার দেওয়া আছে আসলে আমি লাইভ করে দিব ঠিক আছে সবসময় দান সজ্ঞ গোপনে করতে হয় ঢুকঢাল আচ্ছা ঢাকঢাল পিটিয়ে করতে হয় না এখন এটা আসলে আমাদের হচ্ছে গিয়ে বাংলাদেশে মনে করেন যে এখন এই ব্যাপারটা না ডান সদগা করা একে আপনি হেল্প করবেন ওকে হেল্প করবেন মানে এগুলি হচ্ছে গিয়ে আসলে লোক দেখানো হয়ে গিয়েছে এখন মানুষ হচ্ছে গিয়ে মানে একটা যে ইসলামিক একটা নিয়ম আছে ওই নিয়ম নীতি মেনে না নিজের ওয়েট বাড়ানোর জন্য হ্যাঁ নিজের ফলোয়ার বাড়ানোর জন্য নিজের হচ্ছে কি আপনার ভিডিওর ভিউ বাড়ানোর জন্য হচ্ছে গিয়ে মানে ইনকামের একটা মানে এই জিনিসটাকে এই দান সদ্গাকে হচ্ছে গিয়ে মানুষ এখন ইনকামের একটা হচ্ছে গিয়ে সোর্স করে নিয়েছে সত্যি কথা আমার মাঝে মাঝে এই জিনিসটাই এরকমই মনে হয় ব্যাপারগুলি ঠিক আছে আর যারা এগুলি করতে পারে এক শ্রেণীর মানুষরা তাদের পাচাটে বলতে আসলে বাধ্য হলাম আমার আসলে কথাগুলি বলতে খুব খারাপ লাগতেছে জানি যে কথা এখন অনেক মানুষেরই হচ্ছে পছন্দ হবে না কিন্তু সত্যি ব্যাপারটা এরকমই হয়ে দাঁড়াইছে যে যারা এগুলি করে মানে মনে কর লোক দেখায় হচ্ছে গিয়ে মানে এগুলি করে না তারাই হচ্ছে গিয়ে ভালো দুনিয়ার যত হচ্ছে গিয়ে পীর আল্লা মাফ করুক পীর আউলিয়া মনে হয় এরাই এটা আপু দেখেন আপনার হচ্ছে গিয়ে আরেকটা কালার কিছু কিছু মানুষ এই জিনিসটা বোঝে না যে আমরা যা দেখাতে চাই বা যা দেখাতে চাইবো। আপনারাও কিন্তু ওইটাই দেখবেন ঠিক আছে তো ক্যামেরা ওইদিক ওইদিক ওদিক করলে তখন না আরো কিছু হচ্ছে গিয়ে পাওয়া যাবে কিন্তু ওইদিক ওইদিক করার হচ্ছে গিয়ে সাহস আমাদের নাই মেইন উদ্দেশ্য যেই জিনিসটা আপনাদেরকে দেখানো ওই দিকেই হচ্ছে গিয়ে ফোকাস করে রাখি তো এটা হচ্ছে গিয়ে মানে মনে করেন যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যার আছি মনে করেন যে আমাদের ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে ঠিক আছে কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে এই জিনিসটা বুঝতে চায় না এটা যার চাই অর্ডার করে দিবেন আপু একটু আগে পেস্ট কালার যে দেখালাম ওই পেস্ট কালারটারই এটা আরো একটা কালার ল্যাভেন্ডার হ্যাঁ গলার এখানে এমব্রয়ডারি সিকোয়েন্স পুরোটা এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে সাড়ে নয়শো টাকা এগুলি পাচ্ছেন আপু এগুলো পরে অনেক আরাম পাবেন রাফটাফ ইউজও করতে পারবেন এখানে সেখানে পরেও যেতে পারবেন ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে আপু আপনার ইট কালারের মত কি বলে সরি কাঠালি কালার সরি কাঠালি কালারের মধ্যে আপু কটন গলাটার এখানে এমব্রয়ডারি আর ওয়ার্ক পুরো ড্রেস এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে এইটা আপু ড্রেসের ব্যাক পার্টটা এটা স্লিভস এর পার্টটা স্লিভসটা হচ্ছে কি আপনার ফোর কোয়ার্টার স্লিভস হবে ফুল স্লিপস হবে না ফুল স্লিপ দিতে চাইলে সাইডে যে প্যানেলগুলি যে দেওয়া আছে প্যানেলগুলি অ্যাডজাস্ট করে দিবেন ফুল স্লিভস হয়ে যাবে ওরনাটা বড় সরেই পাবেন চৌরা চল্লিশ লম্বাটা অষ্টশি উননব্বই এটা আপু সালোয়ারটা সলিড আছে এগুলির প্রাইস আপনারা সাড়ে নশো করে আপনারা নিয়ে নিতে পারবেন তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন জাস্ট যতক্ষণ থাকবে তো আমি দিব আর শেষ হয়ে গেল তো আপু করার কিছু নাই না করে দিতে হবে এটা আপু দেখেন আরো একটা কালার এটা রানী কালারের মধ্যে এই কালারটাই তো মনে হয় আমরা একটা যে ওয়াশ করে দেখছিলাম যে রং যায় কি না এই কালারটা না রং যায় নাই আপু মানে আপনার দেখা গেছে ফ্যাক্টরিতে কাপড়টা প্রিন্ট করা হয়েছে না এরপর আবার এমব্রয়ডারি করা হয়েছে কয়েকটা তো মেশিন চেঞ্জ হয়েছে এটার কাজটা কমপ্লিট করার জন্য হ্যাঁ তো আমরা যখন ওয়াশ করেছি আপু ময়লা টাইপের একটা কশ গিয়েছে আপু কিন্তু কালার ফেড হয় নাই এরপরে যখন দেখছি যে না কালার ঠিক আছে নতুনের কালারের সাথে ওয়াশ করাটার কালার একবারে এক্স্যাক্ট আছে এরপরে কিন্তু আমি এটা লাইভে দেখাইছি আপু ঠিক আছে তো আপু পরে আপনারা আরাম পাবেন কালার ফেড হবে না ডিসকালার হবে না আপু এটা আপু অল ওভার লুকটা ফ্রন্ট পার্ট এটা আপু ড্রেসের ব্যাক পার্ট আর এটা আপু স্লিভস ফোর কোয়ার্টার স্লিভস হয়ে যাবে জামাটার বডি আপু আপনার আশি লম্বা সাতচল্লিশ যেভাবে বসে ড্রেস মেক করতে পারবেন ওনাটাও লম্বা চওড়া একবারে নামাজি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে এটা আপ আপরা একটা করে রিয়্যাক্ট আর একটা করে শেয়ার করে দেন লাইফটা যদি পারেন সম্ভব যদি হয় এটার প্রাইস আপু নয়শো টাকা ঠিক আছে তাড়াতাড়ি অর্ডার করবেন এই ডিজাইন মনে হয় একটাই কালার আছে অ্যাভেলেবেল তাড়াতাড়ি করে দেখেন কে কোনটা নেবেন নিয়ে নেন এটা আপু দেখেন স্কাই কালার আমার পরে ড্রেসটা একটু দিয়ে তো আবার এইটা আপু দেখেন গলাটার এখানে এমব্রয়ডারির সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া কিন্তু আছে ড্রেস হচ্ছে গিয়ে আপু এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে আপনার লেট হয়ে গেছে শাহিনা আক্তার সমস্যা না এমনিতেও হচ্ছে গে এতক্ষণ ড্রেস তো দেখাচ্ছিলাম না মানে কথাই বলতেছিলাম এক শ্রেণীর মানুষদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপে নক দিছি বাট নো রিপ্লাই いや, জিয়ুল ভাই এখানে নাই? হ্যাঁ? WhatsApp নাম্বার কই? আই আচ্ছা এক মিনিট আপু আমরা দেখছি তাহলে এটা আপু ড্রেসার ব্যাকপার্টটা আর এটা আপু স্লিপার পার্টটা ফোর কোয়ার্টার স্লিপস ঠিক আছে? পোস্টের কমেন্ট দেখছি কি আর বলবো থাক ওদের বলা লাগবে না আপনার কাছে যার আছে ঠিকই জানে আপনি কেমন সুস্মিতা আলম আপু ঠিক আছে আপু সবই ঠিক আছে কিন্তু কিছু কিছু সময় মনে করেন যে কিছু কিছু জিনিস আসলে নেওয়া যায় না হ্যাঁ সত্যি নেওয়া যায় না আমি যদি খেতে পারি আপু তখন দেখা গেছে যে আমার ওই খাওয়ার থেকে বাঁচিয়ে হলেও মানে মনে করেন ওই ওই আমার একার খাবারটা হচ্ছে কি আরো দশ জনের সাথে মনে করে আমি ভাগাভাগি করে খেতে পারবো কিন্তু আমারই যদি খাবার না জুটে ঠিক আছে আমি কই থেকে আরেকজনকে দেখবো সব বাদ দেন জাস্ট আমার এই একটা কথাটা আপনারা একটু চিন্তা করবেন তাহলেই হবে আমার আর কিছু আসলে বলার নাই এরপরে এই বন্যা বন্যা মানে করে মনে করেন যে সবকিছু বাদ দিয়ে মনে করেন পোটলা পাটলি সব গোছায় মনে করেন সব ক্লোজ করে বন্ধ করে রেখে দেই এর পরবর্তী স্টেপটা নেওয়ার সময় তখন কে নিবে যারা এরকম এখন বগর বগর করতেছে তারা আসলেও নিবে তারা এটা যার চাই অর্ডার করে ফেলবেন ঠিক আছে প্রাইস পড়ছে নয়শো টাকা বিজনেস করছি আমাদের দেশের মানে ইকোনমিতে অবশ্যই আমাদের কোনো এক ভূমিকা আছে নাকি শুধুমাত্র বিজনেসের কথা কথা লাভ লাভের বা নিজের কথা চিন্তা করেই কিন্তু এই বিজনেসটা না এই জিনিসগুলি হচ্ছে কি একটু মানতে হবে বুঝতে হবে আসলে কিছু মানুষের তো আসলে আল্লাহ মনে হয় জ্ঞান বুদ্ধি দেয়ই নাই ইটিএট কোথাও কিছুগুলি আছে দেখেন এটা আপো হচ্ছে গিয়ে আপনার সেদ্ধ জলপাই টেপের কালার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে দেওয়া আর পুরোটার মধ্যে এরকম সুন্দর প্রিন্ট এটা মনে হয় দুই এক পিসে আছে এটা খুব বেশি আপু আমার কাছে নাই ব্যাক পার্টটা আর এটা আপু স্লিভস এর পার্টটা ফুল স্লিভস হবে হ্যাঁ হোলসেলে দেওয়া যাবে ইনবক্সে নক দেন আপনাকে হোলসেল প্রাইস বলে দিবে ঠিক আছে এটা কার চাই অর্ডার দিয়ে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার ডেট আর সালোয়ারটা কটনের মধ্যে কিন্তু আছে জামা সালোয়ার ওড়না থ্রি পিস ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকা জামার বডি আসে লম্বাটা ছেচল্লিশ হাতা ফুল হাতা অন্য চরাটাপু চল্লিশ লম্বাটা অষ্টশি সালোয়ারটা সোয়া দুই গজ ঠিক আছে ফার্স্ট অর্ডার করে ফেলবেন যদি ভালো লেগে থাকে আমার পড়া ড্রেসটা আপু জাম কালারের মধ্যে ঠিক আছে দেখেন পছন্দ হয় কি না তাহলে অর্ডার করে ফেলবেন অনামিকা আপু হাই কি খবর কেমন আছেন টুম্পা আপু আমি আপনার ব্যাপারটার কথা বলছি হ্যাঁ তোমার কে মেয়েটা কোথায় আপু অনেকদিন দেখি না আপু ও বাসায় আছে আপু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছে আমি আবার এই লাইফ শেষ করে একটু বের হব তো কিছু কাজ আছে তো এই কারণে হচ্ছে গিয়ে আর ওকে নিয়ে আসি নাই না হলে আজকে ছুটির দিন বাসাই আছে কি টুম্পা আচ্ছা রাজিয়া সুলতানা টুম্পা আপু আপনার মনে হয় প্রবলেমটা সলভ করে দিয়েছে ঠিক আছে তারপরও আমি নিজেই হচ্ছে গিয়ে চেক দিব দাঁড়ান লাইফটা শেষ হয়ে নাকি আমি নিজেই চেক দিয়ে দিবনে যে আসলে কি কি প্রবলেম আছে এটা আপু আমার ড্রেসটা দেখেন আপু আমাদের মানে ডিজাইন ছিল তো এই এই ড্রেস লাস্ট হচ্ছে যখন ডিসকাউন্ট করে অনেকগুলি দিলাম না তখন মনে করেন আলহামদুলিল্লাহ মানে ডিসকাউন্টে যেমন অনেক ড্রেস শেষ হয়ে গেছে অনেক আপনারা নিয়ে নিয়েছে আর এগুলি তো আপু অফ মানে আপনার হচ্ছে ঘরে বাইরে সব জায়গায় পরে যেতে পারবেন পরে আরাম আছে আপনার কাছ থেকে ছয়টা জামা নিয়েছি শাইনা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ এটা আপু দেখেন সালোয়ারটা প্রাইস পড়ছে আপু এটা আমার পরে ড্রেসটাই কিন্তু আপু হ্যাঁ ড্রেসের প্রাইসটা পড়ছে আপনার নয়শো টাকা আমার পরে এই ড্রেসটা আপু ছয় সাত পিসার মতো আছে অনেক বেশি নাই যে কজন আপু ভাগে পাবেন নিয়ে নিন আর কোনো কারণে যদি বলে যে এটা স্টক আউট সেই ক্ষেত্রে না আপু এই কালারটা নিয়ে নিবেন দেখেন এটাও সুন্দর আমি যেটা পরে আছি এটা জাম কালার আর এটা হচ্ছে গিয়ে আপু আপনার হচ্ছে গিয়ে কি ব্লু পার্পল টাইপের মনে হয় একটা কালার তাই তো আমার পরটা না পাইলে এটা নিয়ে নিন ঠিক আছে আমাদের এগুলি ড্রেস কিন্তু আপু কোয়ান্টিটি আপু হোলসেলে সর্বনিম্ন কত পিস নিতে হবে আপু মিনিমাম ছয় পিস নিতে হবে আপু আচ্ছা আজকে পার্সেলটা পাইছে আলহামদুলিল্লাহ অনেক নাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ জ্বর আসতেছে আমার পুরো ড্রেস হচ্ছে এরকম আপনার প্রিন্টটা করে দাও মাঝখানে গলার মাঝখানে একবার থাই পর্যন্ত এগুলো কিন্তু সমস্তটা এমব্রয়ডারি একবারে মিহি সুতার কাছে হ্যাঁ এটা আপনার ড্রেসের ব্যাক পার্টটা যতক্ষণ থাকবে দিব সমস্যা নাই নাই হয়ে গেলে এগুলি আর রিস্টক করে দিতে পারবো না এই আর ক্যাম্প আমি পিকচার আপলোড করে দেবো এটা স্লিভস আপনার ফুল স্লিভস হবে ভালো আছে বোনো আলহামদুলিল্লাহ নীল দরিয়ার পারে সাহেন আপু ভালো আছে আলহামদুলিল্লাহ মন ভালো নেই হ্যাঁ আপু এটা কারোরই আসলে মনটা ভালো নেই মানুষের এত কষ্ট ঘর বাড়ি আসলে আপু এগুলি দেখে আর মানে ভালো লাগে না সত্যি কথা চারিদিকে হচ্ছে একটার পর একটা গত মাস গেলেও মানে পুরো একবারে রক্তে ভরা মন হয় একটা বাংলাদেশ দেখলাম এরকম একটা অবস্থা এখন আবার হচ্ছে গিয়ে পানি ভাসিয়ে মানে ভাসায় নিয়ে যাচ্ছে সবাইকে এরকম একটা অবস্থা আল্লাহ সবাইকে হচ্ছে গিয়ে হে মানে হেদায়ত করুক আমাদের হচ্ছে গিয়ে হয়তো বা আসলেও হচ্ছে গিয়ে কোনো ভুল যদি আমরা করে থাকি আল্লাহ হচ্ছে গিয়ে আমাদের সবারকে মাফ করে দেখ তাড়াতাড়ি হচ্ছে গিয়ে এই প্রবলেম থেকে বের করে আনুক আমরা হচ্ছে গিয়ে আসলে এই দোয়াটাই সবাই করব মানুষে তো খারাপ যারা কমেন্ট করছে তারাও বাদ দিয়ে কি বসে জানি না কেন ঘুরে ফিরে আমরা অনলাইনে যারা বিজনেস করে আমাদের দিকেই আঙুলটা ওঠে কেন আমি জানি না আপু সত্যি যাই হোক দারুণ আমার পরে ড্রেসটা আপু নয়শো পঞ্চাশ টাকা যে মানে এই লাইভে যা যা ড্রেস দেখেছি সবই আপু নয়শো পঞ্চাশ করে আল্লাহ আমার এখানে কিছুই শো করতেছে না তো আর নেটের মনে কোনো সমস্যা আছে নাকি কে জানে নেটের মনে কোনো সমস্যা আছে এগুলি দেখছেন উফ একটা একটা করে আবার দেন তো আচ্ছা নেট কি এরকম আটকাই ছিল নাকি আমার এখান থেকে শো করতেছে না কিছু এগুলি কি জমজম না আপু বুটিক্স কটনের মধ্যে আছে কটন বুটিকসের এর মধ্যে সবগুলোই দিয়ে ঠিক আছে আবু আমি হচ্ছে কি যারা পরে জয়েন করেছেন তাদের জন্য হচ্ছে কি ড্রেসগুলো আবার একবার করে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এরপর আমি চলে যাব হ্যাঁ এটা পুরো কটনের মধ্যে আমি যে ড্রেসটা পরেছি পুরোটা এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া গলার এই জায়গাটা এমব্রয়ডারি একটু ফিনিশিং দেখবেন আপু খুব সুন্দর করে মিহি কাজ করে দেওয়া সাফা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে যে দেখেন ড্রেসের লোয়ার পোর্শনটা এগুলো আপু জামাটার ফ্রন্ট পার্ট ড্রেসের ব্যাক পার্ট অনেক বেশি গর্জিয়াস প্রিন্ট করে দেওয়া আছে এটা পু স্লিভস ফোর কোয়ার্টার ঠিক আছে আমিও খাবার আইটেম নিয়ে অনলাইনে বিজনেস করি কতজন কত কথা বলে আপু কিন্তু অন্য প্রফেশনাল লোক তো ঘরে বসে নাই রিনা আপু এগুলি কেউ বুঝবে না হ্যাঁ আমার আমি জানি না যে কেন মানে আমাদের বাংলাদেশের মানুষের ঘুরে ফিরে আমরা অনলাইনে যারা কাজ করতেছি এইদিকেই সবার নজরটা কিসের জন্য বা আমাদেরকে কেন এত দোষারোপ মানে দোষের ভাগিদার করে দেয় মানুষ এটাই বুঝি না এটা কার চাই অর্ডার দিয়ে দিবেন আমার পরা যে ড্রেসটা প্রাইস পড়ছে গিয়ে আপনার মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ইলমা আপু নুসরাত জাহান ইলমা আপু না ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপু আলিজা ভালো আছে সাফা আপু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আপু এটা আমার পুরো ড্রেসের আরও একটা কালার হ্যাঁ আপনার আপনার যে ব্লু পার্পল টাইপের কালার হ্যাঁ গলাটার এখানে এমব্রয়ডারি কাজ করা আছে মিহি সুতার ফ্রন্ট পার্ট এটা আপু আপনার ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক প্রিন্টটা অনেক বেশি গর্জিয়াস এটা আপু স্লিভস হ্যাঁ স্লিভসটা আপনার ফোর কোয়ার্টার স্লিভস হয়ে যাবে বডি আসি লম্বাটা ছেচল্লিশ এই গেল আপু ওড়নাটা বড় আর এটা আপু সালোয়ারটা কটনের মধ্যেই আছে তাড়াতাড়ি করে অর্ডার করবেন নজরুল আহমেদ আইডি থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি সাবিকুন নাহার আপু আচ্ছা জয়েন হয়েছে মুন্নি আপু কেমন আছো এটা কার চাই অর্ডার করে ফেলবাপ্পুরা মাত্র নয়শো টাকা এই ড্রেসটা কিন্তু আমরা দিচ্ছি হ্যাঁ দেন এইটা আমি পরে লাইভ করেছিলাম ডিজাইন অনেক সুন্দর আপু আরামসে ক্যারি করতে পারবেন আপনারা যেভাবে খুশি ওয়াশ করবেন পরবেন ইউজ করবেন যেভাবে খুশি বাজেট ফ্রেন্ডলি কালেকশান হ্যাঁ আপু আমি চেষ্টা করেছি যে সবার বাজেটের মধ্যেই রাখার জন্য কারণ সব দিক থেকেই মনে করেন যে পরিস্থিতি আমাদের সবারই খারাপ আপু হ্যাঁ তো যে কোনো প্রোডাক্ট হচ্ছে গিয়ে এখন অনেক বেশি প্রফিট করে সেল করার ওরকম কোন চিন্তা ভাবনাই আমার নাই আপু সত্যি কথা ঠিক আছে জাস্ট টিকে আছি আল্লাহ আল্লাহ করে হচ্ছে গিয়ে এই যে মানে আমাদের ডিমান্ড জোনের উপরে মানে মনে কর নির্ভর করে যে মানুষগুলি চলতেছে সবাইকে নিয়ে কোনো রকম আমরা হচ্ছে গিয়ে চলে যেতে পারলেই মানে বাঁচি আর হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে মানে চেষ্টা করতেছি সবার উদ্দেশ্যে সবাই সবার জন্য আসলে কিছু করতে হ্যাঁ তো সবার জন্য কিছুটা কি আপু মানে এখন যেহেতু আপু মানে গত মাসটার কথা যদি বলেন এই যুদ্ধ যুদ্ধ এরকম করে হচ্ছে গিয়ে সব সেক্টরে কিন্তু আপু দেখবেন যে একটা মানে আর্থিকভাবে একটা ধস কিন্তু অলরেডি নেমেছে হ্যাঁ এর মধ্যে আবার এখন যেই পরিস্থিতিটা বন্যায় তো সামনে কি আছে আমরা কেউ জানি না আপু সবার আসলে সব সেক্টর থেকে মিলিত আসলে প্রচেষ্টায় আমরা আমাদের দেশকে আরেকটু বেটার জায়গায় নিতে পারবো হ্যাঁ তো সমস্যা যেরকম আছে সমাধানও আছে সাময়িক ক্ষতিগ্রস্ত হতে হইতেছে আসলে যার যায় তারাই বুঝে সাময়িক ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি কিন্তু ইনশাল্লাহ সময়ে আপ খারাপ মানে খারাপ দিন যেরকম আসছে খারাপ দিন সবসময় তো থাকবে না দিন ভালো হবে তাই তো তো এখন কথা হচ্ছে গিয়ে দিন ভালো হলেও দেখছে ইকোনমিতে প্রত্যেকটা মানুষই হচ্ছে গিয়ে আপনার জব সেক্টরে যারা আছেন বিজনেস যারা করছেন সবাই কম আর বেশি ইকোনমিতে আমরা অবদান তো রাখছি তাই না তো আমাদের সবার জায়গার থেকে হচ্ছে মিলিত প্রচেষ্টায় আসলে যে কোনো প্রবলেমকে মোকাবেলা করার শক্তি থাকতে হবে নাকি একজন আরেকজনের পিছনে লেগে থেকে তাই না তো আপু মানে এটা তো আমার কাজ আমার এটা করতেই হবে আর এই কাজের মাধ্যমেই কিন্তু আপু আমি নিজেও যেরকম টিকে থাকতে পারবো আরো দশজনকে হয়তো বা এই কাজের মাধ্যমেই বা হচ্ছে গিয়ে এই ডিমান্ডনের ইনকাম করা টাকার আর হচ্ছে গিয়ে মাধ্যমেই উসিলায় হচ্ছে গিয়ে আরো কয়েকজনকেও আমি হচ্ছে গিয়ে সাহায্য সহযোগিতা করতে পারবো হেল্প করতে পারবো হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে কথা আপু এছাড়া আর অন্য কোনো কিছু না পো আমি হয়তো বা ধরেন যে কাজকর্ম করি আর না করি হয়তো বা আল্লাহ আমাকে চালায় নিয়ে যাবে কিন্তু যারা বা যাদের জন্য মানে সামনে কি হতে যাচ্ছে আমরা কেউ জানি না সামনের কথা চিন্তা করেও যদি আমি কিছু করতে পারি বিজনেসটা হচ্ছে গিয়ে স্টাবল রেখে তাহলে তো আমার মনে হয় না যে আমি ভুল কোনো কিছু আপু করছি তাই না তা পারলে হচ্ছে গিয়ে হেল্প করবেন সাপোর্ট করবেন কিন্তু উল্টাপাল্টা কোনো কথা বলবেন না প্লিজ হ্যাঁ এ যেরকম সিচুয়েশন আমরা পড়ে আছি মাথা মন মেজাজ সবারই খারাপ উল্টাপাল্টা কোনো কথা বলবেন না এটা আপ এগুলি সবকটা কটনের মধ্যেই কিন্তু আছে তোমার পরটা একটু দেখাও মো আপু একটু টু হ্যাঁ দেখায় দিচ্ছি এটা আপু দেখো এইটা এটা এটা আপু দেখো গলাটার এখানে এমব্রয়ডারি সিকোয়েন্সের এর ওয়ার্ক করে দেওয়া আছে ফ্রন্ট পার্ট এটা আপু তোমার ড্রেসের ব্যাক পার্ট এটা আপু স্লিভস পেটটা ফুল স্লিভস এই গেল আপু তোমার জামাটা এটা হচ্ছে কি আপু ওড়নাটা আর এই যে আপু সালোয়ার জামার বডি এমনি আশের মতো পাবেন লম্বা ছেচল্লিশ ফুলাটা ওনাগুলি বড় সড়ো যারা হচ্ছে গিয়ে পরে জয়েন হয়েছে তাদের জন্য ড্রেসগুলো আমি আরও একবার করে দেখাই দিচ্ছি আপু ঠিক আছে ওনার চওড়া আপনার চল্লিশ লম্বা অষ্টআশি সালোয়ার সোয়া দুই গোছ এগুলির প্রাইস আপনার সাড়ে নয়শো করে পাচ্ছেন আমার পরের ড্রেসটাই আমি আবার একটু দেখাই দিচ্ছি হ্যাঁ আমার পরের ড্রেসটাই এই যে আপু গলায় মিহি মিহি কাজ করে দেওয়া আছে পুরো ড্রেসটা এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে মিনাকারি দুইটা ড্রেস কাল অর্ডার করছি আজকে আর একটা নিতে চাচ্ছি ওইগুলোর সাথে নেওয়া যাবে আপু ম্যামো তো পান নাই মনে হয় পাইছেন যদি ম্যামো না পেয়ে থাকেন আপনি অ্যাড করে দেন একসাথেই পাঠাই দিবে হ্যাঁ ফারহানা জেসমিন আপু আপনাকে তো মনে হয় ম্যামো দেয় নাই নাকি যদি ম্যামো না দিয়ে থাকে আপনি অ্যাড করতে পারবেন আর যদি ম্যামো দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনার ড্রেস অলরেডি আমরা পাঠাই দিয়েছি একটু দেখেন তো ইনবক্সটা চেক করেন যে ম্যামো দিয়েছে কি না ঠিক আছে তাহলেই হচ্ছে গিয়ে এর কি করবেন আপনি নিজেই বুঝতে পারবেন ম্যামো যদি দিয়ে থাকে তাহলে আর অ্যাড করে দেওয়া যাবে না নতুন অর্ডার আর যদি ম্যামো না দেয় তাহলে অ্যাড করে দিব কোন ড্রেস আপনি নেবেন আপনি ইনবক্সে দিয়ে দেন এটা কার চাই আমার পরার ড্রেসটা কিন্তু এইটা পো যেই ড্রেসটা আমি পরে আছি এটাও সাড়ে টাকা দিয়ে আপু দিয়েছি এটার কালার আছে টোটাল দুইটায় আমি একটা পরে আছি আর এই হচ্ছে গিয়ে আরও একটা কালার ওকে আপু যেটা যেটা যার কাছে ভালো লাগে অর্ডার দিয়ে দিয়ে হ্যাঁ দুইটা ড্রেস কাল অর্ডার আচ্ছা এটা লিখছে ম্যামো দেয়নি আপু ম্যামো না দিলে সমস্যা নাই তাহলে অ্যাড করে দেওয়া যাবে কোন ড্রেসটা নেবেন একটু বলে দেন ছবি দিয়ে দেন তাহলেই হবে তো আদি বাপু লিখছে কমেন্ট করছি আচ্ছা আজকে জানাতুল আনসার সরি পাখি আপু মানে হয়তো বা কমেন্ট স্কিপ হয়ে গিয়েছে আপু হ্যাঁ অনেক কিছু নিও না আপু কষ্ট নিও না ঠিক আছে এই যে আপু আমি পরে ফেলেছি তোমার কমেন্ট আপু এটা কার চাই অর্ডার করে অ্যাড্রেস ফোন নাম্বার পড়ছে নয়শো পঞ্চাশ টাকা আমার পুরো ড্রেস দুইটা কালারই দেখিয়ে দিয়েছি ভালো আসো জান্নাতুল বা আপু আসবে কবে এটা দেখো পেস্ট কালারের মধ্যে পুরো ড্রেসটা এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে তোমার গলাটার মধ্যে গ্লিটার এমব্রয়ডারি গ্লিটার সিকোয়েন্স আর এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে বডি থাকবে তোমার আশি লম্বাটা ছেচল্লিশ অন্যগুলিও বড় সুতির সুতির জামা অন্যগুলিও বড় দেশে যে কোনো পরিস্থিতিতে কেন সব অনলাইন ব্যবসাদের উপর অ্যাটাক করে আল্লাহ আলম সত্যি আপু যা আহ কমেন্টে চলে গেল এটা আপু সালোয়ারটা এটা যার চাই অর্ডার করে ফেলবেন হ্যাঁ ওনাটা হচ্ছে কি এরকম বড়ো ফ্লোরালের মধ্যে এই ডিজাইনটা আমার কাছে আছে কম প্রাইস পড়ছে নয়শো পঞ্চাশ এই ড্রেসের আরও একটা কালার আছে আপু ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন এগুলো এই ডিজাইনটা কিন্তু আছেই কম হ্যাঁ দুই তিন পিস সর্বোচ্চ হবে এর বেশি হবে না আপু রোদেলা জামান আপু এগুলি নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা নাই ঠিক আছে আমরা আসলে আগাইতে পারি না এই কারণেই অন্যের ভালো তো দেখতে পারি না আর হচ্ছে গিয়ে নিজে কিছু না করে অন্যকে কিভাবে হেয় করা যায় ওটা হচ্ছে গিয়ে আমরা খুঁজতে থাকি এই কারণে আসলে সত্যি আমরা ভালো কিছু করতে পারি না এটা দেখো আপু জামা সালোর ফুল কটন এর মধ্যে আছে কে গলাটার মধ্যে এমব্রয়ডারি কাজ আছে সাড়ে দিয়ে দিচ্ছি আপু রাইস আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আপু তোমার সেদ্ধ যে জলপাই কালারটা দেখেছ প্রতিটা ড্রেসের মধ্যে গলায় একবারে মিহি সুতার কাজ করে দেওয়া আছে এই যে জামাটা এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা এটা হচ্ছে কি স্লিভস এর পার্টটা তোমার হবে হচ্ছে কি আপু ওড়নাটা দেখেন বড় সড়ো গেল সালোয়ারটা সোয়া দুই গোজার মধ্যে আছে ওর চড়াও বেশি আছে ওনার লম্বাটাও বেশি আছে কিন্তু হ্যাঁ মানে নামাজ স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে সাড়ে নশো টাকা এটা আপু আমার লাস্ট ড্রেস এরপরে কিন্তু চলে যেতে হবে ঠিক আছে আমার একটু তারা আছে আমি শুরুতেই বলেছিলাম এটা আপু স্কাই কালারের মধ্যে আছে ওকে তোমার মালতি মিনাকারি প্রিন্ট করা গলাটার মধ্যে এমব্রয়েডারি আজকে তাহলে আর দেখা হচ্ছে না হ্যাঁ একবারে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে কালকে দেখা হবে শারমিন রুবি আপো ম্যাটেরিয়ালকে আপু কটনের মধ্যে ডিজাইন শুধু থ্যাংক ইউ তোমার ভেভার টা অনেক ভালো লাগে কুষ্টুম পাপু থ্যাংক ইউ প্রতিটা কালেকশন একটার থেকে আরেকটা শুধু থ্যাংক ইউ শারমিন রুবি আপু দেখেন এটা আপু ব্যাক পার্টটা ড্রেসের এটা আপু স্লিভস এর পার্টটা হ্যাঁ ফোর কোয়ার্টার স্লিভস হয়ে যাবে যে আমার বডিটা থাকছে কি আপনার ইয়া আশির মতো লম্বাটা ছেচল্লিশ সাতচল্লিশ আপনার হচ্ছে গিয়ে কালার কো স্ট্রং যাবে না এগুলি ইনার টেনার পরার প্রয়োজন নেই ওনাটাও বড় আছে না আমাদের স্ট্যান্ডার্ড মেজারমেন্টের সালোয়ারটাও কটনের মধ্যে আছে ড্রেসটা মনে আছে পরে হ্যাঁ আজকে সুন্দর আচ্ছা কমফোর্টেবল থ্যাংক ইউ তারিফ আপু থ্যাংক ইউ সো মাছ এটা আপু দেখো ড্রেসটার অল ওভার লুকটা হ্যাঁ যার যেই ড্রেস ভালো লাগে অর্ডার করে দিও খুব ব্যথা থেকে আপু আমারও আরো হচ্ছে না মানে ঘুম যে কই চলে গেছে বন্যার সাথে সাথে মনে হয় স্রোত একবার চলে গেছে কোনো কিছু ভালো লাগতেছে না আচ্ছা তোমাদের কালেকশন মানে বেশ থ্যাংক ইউ সুরাই আপু থ্যাংক ইউ সো মাচ তাহলে যে যেই ড্রেস ভালো লাগবে অর্ডার করে দিন আমাকে অল্প একটু সময় দিন কিছুক্ষণের মধ্যে আমি পিকচারগুলি আপলোড করে দিবনে ঠিক আছে বেশি সময় লাগবে না তো এখনকার মতো তাহলে বিদায় নিলাম ওকে আপনাদের সাথে আবার কালকে দেখা হবে দুপুর ঠিক তিনটায় যদি বেঁচে থাকে সব ঠিকঠাক থাকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করব আমরা সবাই যার যার জায়গা থেকে বন্যাবাসীদের জন্য আর যতটুকু পারি যেই ওয়েতেই হোক না কিসের জন্য সাহায্য সহযোগিতা আমরা করি হ্যাঁ অনেক জায়গায় কিন্তু খাবারের সংকট দেখা দিয়েছে কিছু জায়গায় ভরপুর খাবার আছে কিছু জায়গায় কিন্তু আবার খাবারের সমস্যা কিন্তু হচ্ছে হ্যাঁ তো একটু খোঁজখবর আমরা নেব আর যে যে যেই এরিয়াতেই আছে না কিসের জন্য বা বিশ্বস্ত কোনো যদি মনে করেন যে ফাউন্ডেশন থেকে থাকে ওখানে হচ্ছে কি আমরা নিজেরা না যেতে পারলেও দরকার নেই আপনি ঘরে বসে দোয়া করেন আর হচ্ছে গিয়ে আসলে খাবার বলেন বা প্রয়োজনীয় জিনিসপত্র বলেন ওষুধপত্র বলেন বা টাকার দিক টাকা দিয়েই হোক না কিসের জন্য যদি পারেন তাহলে হচ্ছে গিয়ে যে জায়গা মানে সবাই সবার জায়গা থেকে আমরা হেল্প করব। ঠিক আছে এখন যদিও আপনার হচ্ছে গিয়ে কুমিল্লা পরে আর যেতে দিচ্ছে না হচ্ছে গিয়ে আসলে আটকে দিচ্ছে আর হচ্ছে গিয়ে আমাদের জনগণের এই করেন যে ত্রাণ সামগ্রী যদি বলে থাকেন তাহলে আর মানে তাদেরকে নিয়ে আর যেতে দিচ্ছে না আর্মিরাই হচ্ছে গিয়ে এটা কালেক্ট করে আমাদের হয়ে তারাই কিন্তু বিলিয়ে দিচ্ছে মানে যতটুকু তারা আবার যেতে পারছে ঠিক আছে করছে ঠিক আছে তো এখন আমরা কি করব আমাদের জায়গা থেকে সম্ভব আমরা হেল্প করব। ওকে তো কে কি করছে করছে না এগুলি দেখা দরকার নাই। কারোর পিছনে বেজে থাকা দরকার নাই হ্যাঁ এখন অনেক মানে ক্রাইসিস একটা মোমেন্টে আমরা আছি তো শুধু শুধু আরেক একজন আরেকজনের পিছনে বেজে না থেকে তাদের জন্য যারা আসলে এই ভয়াবহ অবস্থা দেখতেছে যারা আছে তাদের জন্য কিছু চলেন এটা কাজে দেবে বিদায় নিলাম অনেক কথা কথা বলেছি আজকের এই লাইভে সত্যি বলতে মাথাটাও আসলে খারাপ ছিল করি জানেনই তো পরিস্থিতি সবকিছু মিলে হচ্ছে ভালো লাগতেছিল না তার মধ্যে কিছু কিছু এরকম টাইপের কমেন্ট ছিল যেগুলির জন্য আসলে মাথাটাও গরম হয়ে গিয়েছে দু একটা কথা যদি আমি ভুল বলেও থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেউ মনে নিবেন না আমার কথাগুলি ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন বিদায় নিচ্ছি দোয়া করব আমরা সবাই সবার জন্য আর আমার জন্য দোয়া করবেন কালকে ইনশাল্লাহ দেখা হবে টেক কেয়ার আল্লাহ